الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد তো কোনো আমল করতে গেলে দলিল প্রমাণ না খোঁজা এবং আলেমদেরকেও জিজ্ঞাসা না করা এই সম্পর্কে প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা হলো একটা ভ্রষ্টতা এবং আমি যে ভুলের মধ্যে আছি এই এই কথাটাও যে আমার অনুভূতিতে নাই, আমরা এই পর্যন্ত গুমরাহের মধ্যে ডুবে গেছি বলে প্রমাণ পাওয়া যায়। তার চেয়েও আশ্চর্যের বিষয় হলো একদল মনে করে এই পথটাই হেদায়তের পথ, জিজ্ঞাসা না করে যদি আমি চুপচাপ এইভাবে আমল করতে থাকি, হুজুরও আরামে থাকলো, আমারও কোনো কাজের ব্যাঘাত ঘটলো না, পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়লো না, আর কেয়ামতের দিন আল্লাহকে গিয়ে বলবো যে এইভাবে আমরা একটা তালগোল পাকাইয়া আমল তো করছি এখন আপনি আমাদেরকে যা করার তাই করে, তাদের এই এতটুকুই আল্লাহর ভয়। তো সর্বান্তকরণের চেষ্টা করে ইলিম কালাম এর জন্যে সব ত্যাগ দিয়ে শিক্ষক সহ হাবুডুবু খেয়ে হামাগুড়ি দিয়ে ইলমের পথে সকল চেষ্টা ব্যয় করার পরেও যেখানে আল্লাহর ভয়ের দাবি থেকে যায় যে আরও চেষ্টা করা, সেই জায়গায় আমাদের একটা বড় দুর্ভাগ্য হলো যে আমাদের সমাজ এলিম শিকার জিনিসটা তারা এইভাবে একটা বদ্ধ পরিবেশ করে রাখছে যেখানে তারা কোনো কিছুই শিকার আছে বলে মনেই করে না। অথচ ইমান ভঙ্গকারী দশটি জিনিসের একটি হলো যে এলিম শিখা থেকে, শিখানো থেকে এবং কোরআন সুন্নার আলো থেকে সেটা আমল করার থেকে নিজেকে মুখ ফিরিয়ে রাখা, এটা হলো এলিম থেকে বিমুখ থাকার একটা জাজ্জল্যমান প্রমাণ। যেটা কথা আল্লাহ বলছেন যে ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার স্মরণ থেকে জিকির থেকে মুখ ফিরিয়ে রাখে তার জন্য রয়েছে সংকটাপূর্ণ জীবন ব্যবস্থা। ক্বালা রাব্বি লিম্মা হাশারতানি আমা, সে বলবে কিয়ামতের দিন যে আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে, তখন আল্লাহ বলবেন তোমার কাছে আমার নিদর্শনগুলো এসেছিল, তুমি সেগুলোর থেকে চোখ বুজে রেখেছিলে, এই জন্য আজকে আমি তোমাকেও ভুলে থেকে গেলাম। এখানে জিকির থেকে শুধু উদ্দেশ্য এটা নয় আল্লাহর স্মরণ, এখানে আল্লাহর স্মরণ বলতে ইলম অর্জন আলিমকে বুঝিয়েছেন যে জ্ঞান থেকে মানুষ বিমুখ থাকে, এটা হলো ইমান ভঙ্গকারী একটা জিনিস। কারণ তাদেরকে এইভাবে এই সূত্রে যদি বোঝানো যায় যে ভাই দিনের সর্বপ্রথম এবং প্রধান কাজ কিন্তু ইলম, এই ইলম দিয়েই আপনি তার যে করণীয় যে কাজ এটা আমলের দিক থেকে তাওহীদ সহ নামাজ রোজা হজ যাকাতের সকল বিধিনিষেধ জানতে পারবেন এর মাধ্যমে। সেজন্যই ইবনে মাজাহ হাদিস আসছে যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ, যেই কাজটা আপনার করা ফরজ সেটা জ্ঞান অর্জন করা ফরজ। আর জ্ঞান অর্জন মানেই হলো জেনে বুঝে দলিল প্রমাণ কমপক্ষে যার যতটুকু বুঝে আসে, আসল আরবি থেকে না বুঝে আসলে অনুবাদ থেকে সরাসরি বুঝতে না পারলে আলিমদের ভায়া হয়ে, কিন্তু চেষ্টা ওইটাই থাকতে হবে যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতে চেয়েছেন সেটা জানা। আমাকে কেউ চোখ টোক বন্ধ করে কিছু একটা শুনে বিশ্বাস করার উপর বাধ্য করলো, এটা কোনো জানা নয়, এটার মানেই হলো জানার পথকে রুদ্ধ করা, বন্ধ করা। তারা যে সম্পূর্ণ বিপরীত পথে চলছে এতটুকুই মনে করি যে আমি তো মোটামুটি যা পারছি আমল করছি, এতেই মনে হয় আল্লাহ মাফ করবে, এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তি। তাদের নিজেদের জন্যে একটা কাল কিয়ামতের দিন আক্ষেপের একটা উপায় নিজেরা আজকে ঘাড়ে করে তারা চড়ে এইভাবে করে অগ্রসর হচ্ছে, তারা জানেই না যে কিয়ামতের দিন তাদের কী অবস্থা হবে। আল্লাহ পাক তাদেরকে সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।